वेलकम फ्रेंड्स टू ए न्यू वीडियो ऑफ टेक बांग्ला चैनल। तो बंधुरा वीडियोते सिविक वॉलंटियर निये एक गुरुत्वपूर्ण अपडेट दीते चले। सिविक पुलिस जो राज्य सरकार तरफ थे जे आई कार्ड एवं अवसरकालीन भाता एवं तादेर चिकित्सार जो जे টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেটি বিধানসভা ভোটের আগে তাদেরকে প্রদান করা হবে, এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করে দেব বিস্তারিত। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতেই পাচ্ছেন, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে কী হবে, যখনই আমি ভিডিও করব তখনই তার নোটিফিকেশন আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। দেখুন, নজরে সিভিক ভলেন্টিয়াররা দ্রুত আই কার্ড দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য আই কার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং দ্রুতই সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপরে কী বলা হয়েছে দেখে নিন। পুলিশের সঙ্গে ট্রাফিক পরিস্থিতি সামলানো থেকে শুরু করে থানার নিত্য প্রয়োজনীয় কাজ সবই করেন সিভিক ভলেন্টিয়াররা, কিন্তু এতদিন এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও তাদের আলাদা কোনো পরিচয়পত্র বা আই কার্ড ছিল না। এবারে সেই কাজ সম্পন্ন করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে দ্রুত রাজ্য এবং কলকাতা পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের এই কার্ড দিতে চলেছে রাজ্য প্রশাসন। তো আপনারা যারা সিভিক পুলিশের কাজ করেন তাদেরকে কিন্তু দ্রুত যে আই কার্ড রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেই আই কার্ড অর্থাৎ পরিচয়পত্র ঘোষণা করা হয়েছে, আপনারা শীঘ্রই পেয়ে যাবেন। এরপরে কী বলা হয়েছে দেখুন। এ বিষয়ে ইতিমধ্যেই পুলিশ ওয়ার্ল্ড এয়ার বোর্ডের তরফে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিরেক্টরের কর্তাদের কাছে। সিপিএম জমানার শেষ দিক থেকে পুলিশ ভলেন্টিয়ারদের নিযুক্ত করা হয়েছিল। প্রথম দিকে এই সমস্ত কর্মীদের কথা বলা হতো গ্রিন পুলিশ, কথা বলা হতো সিভিক পুলিশ, কিন্তু এই সরকার তাদের নাম বদলে করেছে সিভিক ভলেন্টিয়ার। তবে এতদিন পর্যন্ত এই সমস্ত ভলেন্টিয়ারদের কোনো সচিত্র পরিচয়পত্র ছিল না, তাই এবার তাদের সচিত্র পরিচয়পত্র বা আই কার্ড দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে শুধু আই কার্ড নয়, করোনা ভাইরাস ভ্যাকসিন বেরোলে তাদের কোভিড ওয়ারিয়র হিসেবে টিকা দেওয়া হবে বলে বিবেচনা করা হচ্ছে। তার কারণ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পরে পুলিশরা যেমন ভাইরাস সংক্রমণ রোধে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেছেন, তেমনই সিভিক ভলেন্টিয়াররাও একই কাজ করেছেন। সেক্ষেত্রে পুলিশ কর্মীদের সঙ্গে তাদের টিকা দেওয়ার তালিকা প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপরে কী বল, তথ্য অনুযায়ী এই মুহূর্তে কলকাতা এবং রাজ্য পুলিশ মিলিয়ে মোট 1.5 লাখের কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার রয়েছে। সচিত্র পরিচয়পত্র বা আই কার্ড না থাকার জন্য অনেক জায়গায় তাদের ডিউটি করতে সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার তাদের চিকিৎসা এবং অবসরকালীন ভাতা দেওয়ার কথাও চিন্তা করছে। সেক্ষেত্রে প্রয়োজন রয়েছে সঠিক পরিচয়পত্রের, তাই আর সময় নষ্ট না করে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করতে তৎপর তৃণমূল সরকার। তো আপনারা দেখতেই পেলেন যে ঘোষণাটি করা হয়েছে সিভিক পুলিশদের আইডেন্টিটি কার্ড অর্থাৎ সচিত্র পরিচয়পত্র এবং আপনাদের যে অবসরকালীন ভাতা সেইটিও দেওয়া হবে। তো সমস্ত কিছুই আপডেট যেটা দেওয়া হয়েছিল আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, কোনো রকম কাজ এসে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন। লাইক করে দিলে কী হয়, আমার ভিডিও করতে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও করতে ইচ্ছা হয় এবং আপনাদের সঙ্গে লেটেস্ট যে আপডেট সেই আপডেটগুলো জানিয়ে দিতে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। তো ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।